হ্যাঁ ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো দেখে দেখো আজকে আমরা আর মেশিন রিপেয়ারিং এ একটা ক্লাস সেটা হচ্ছে আমরা টেনশন যেটা আমাদের টেনশন ডিস্ক সেটা কিভাবে আমরা ক্লিন করব। সেটা খুলে কিভাবে ঠিক করব। এটার জন্য কিন্তু আমাদের মেশিনের বারবার সেলাই কুচকে যেতে পারে টান হতে পারে তো দেখো স্টেপ বাই স্টেপ আমি খুলে দেখাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ লাগাবো তোমরা যেমন যেমন করে লাগানো আছে ঠিক ওইভাবে করে আস্তে আস্তে একটা একটা করে খুলতে হবে এবং দেখো নোংরা জমে থাকে এইভাবে নোংরা জমলে কিন্তু আমাদের সুতো প্রচণ্ড ডিস্টার্ব করে এবং এই নোংরাগুলোর নিচে চলে যায় সেটা আমাদের নিচে স্যাটেলাইটগুলোর প্রবলেম করে এভাবে আমরা একটা একটা করে খুলবো অবশ্যই আস্তে আস্তে খুলবো দেখে নেব যে কোনটা কার পরে আছে তোমরা এইভাবে দেখে দেখে সব মেশিনে বেসিক্যালি এরকমই থাকে নর্মালি এইভাবেই লাগানো থাকে এটা ডবল মেশিন দেখাচ্ছে কিন্তু এটা একটা ডবল মেশিনের কাজ হচ্ছে তো আস্তে আস্তে খুলে দেখো প্রত্যেকটা জিনিস আমাকে এইভাবে করে ক্লিন করে নিতে হবে প্রত্যেকটা পার্টেই দেখো প্রচণ্ড ধুলো পড়ে থাকে যেহেতু সব সময় কাজের জন্য দেখো এটা আমরা তেল দিয়ে একটু মুছেও নেব এবং দেখো যেই দুটো প্লেট অ্যাকচুয়ালি আমরা বলি দেখো থালার মতো ঠিক দুটো প্লেট একে অপরকে সংযুক্ত করে রাখে ওই ঠিক মিডিলে আমাদের সুতোটা রোল অন হয়ে যায় মুভ অন করে যায় তো ওই দুটো অবশ্যই আমরা খুলে ঠিক করে নেবো এবং দেখো ভিতরে একটা স্প্রিং আছে এই অবধি খুললেই যথেষ্ট নোংরা পরিষ্কার হয়ে যায় এবং আমাদের নর্মালি কাজ হয় সমস্যা হয় না দেখো আমরা একটু মুছে নিলাম মুছে নিয়ে আবার দেখো যেইভাবেই লাগানো ছিল সেম ওই ওয়েতেই লাগাতে হবে এই যে এটা দেখছো পাইপের মতো একটা পাতলা অংশ আছে এটা অনেকের থাকে অনেকের থাকে না না থাকলেও কোনো সমস্যা নেই তোমার মেশিনে যা যা আছে যেই টাইপ করে সিস্টেম করে লাগানো আছে তুমি ওইভাবেই খুলে ওইভাবেই লাগালেই হয়ে যায় সব মেশিনের টেনশান সেম হয় না কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেম হয় এইভাবেই সবার থাকে কয়েকটা জিনিস হয়তো মিসিং হতে পারে কিন্তু এইভাবেই থাকে এই যে ফ্লাওয়ার মতো পাতটা দেখছো এটা আমাদের স্প্রিংটাকে স্প্রিংয়ের উপরে দিতে হবে অবশ্যই এইভাবে চেপে রাখতে হবে এবং এই যে ছোট্ট নাটটা দেখছো এটাই কিন্তু লাস্ট মোমেন্ট থাকে এটাই আমরা ঢিল টাইট করে সুতোটাকে কন্ট্রোল করতে পারি দেখো এইভাবে লাগিয়ে নিলাম ওছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো নতুন জিনিস নিয়ে দেখো এইভাবে টাইট করে নিলাম এবং এটার মধ্যে দিয়ে সুতো পারাপার বলে কিন্তু এইভাবেই দেখা যায় থ্যাংক ইউ